Hello, hi. My name is Debushmita Ghosh and my brand is Dipanita Collection to Creation. We are a boutique located in South Calcutta, James Long er opore Niwalipurer ekdom kachei amader boutique located ache. Ajker collection e jeigulo thakbe that is jeta ami pore eshechi life, of course. এই ড্রেসটা তো থাকছে, দিস ইজ আ কলমকারী আনারকলি, কলমকারীর সাথে এটাতে আমি ইন্ডিগো ফিউজ করে তৈরি করেছি। সো ইফ মাই লাইফ ইজ ভিজিবল এন্ড অডিবল তাহলে একটুখানি প্লিজ কমেন্ট করে জানাও যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো। এই যে জয়িতা ঘোষ ম্যাডাম, হ্যালো 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 হ্যালো, একটুখানি কমেন্টে দেখ বলো যে সবকিছু ওকে আছে কিনা, মানে সাউন্ড এন্ড পিকচার দুটোই ক্লিয়ার আছে কিনা একটুখানি জানাও। প্রচেতা দি অল ওকে, পৃথা হাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা বুলবুলি দি, ও ওয়াও কি দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ বুলবুলি দি। পালাজোটা রেডি হয়ে গেছে, মোস্ট প্রবাবলি কালকে ডিসপ্যাচ করে দিতে পারবো। আচ্ছা ফার্স্ট আমি স্টার্ট করছি লাইভ, জাস্ট একটুখানি শেয়ার করে দিই লিংকটা। ওকে গট ইট, হয়ে গেছে। আজকে খুব হাফাজত ভাবে লাইভে এসেছি, কিছু না গুছিয়ে টুছিয়ে এবারে সব একটা একটা করে দেখাবো অ্যান্ড একসাথেই গোছাতে থাকবো। ওকে হ্যাঁ, ফার্স্ট তো আমি যেটা পরে এসেছি এইটা দিয়ে আমি ফার্স্টে আজকে লাইভটা স্টার্ট করছি। দিস ইজ আ আনারকলি কুর্তি, ওকে, বাট এটা শুধু নর্মাল আনারকলি নয়, আনারকলির সাথে আমি লোয়ার পোর্শনে একটা এক্সট্রা ঝালর অ্যাড করেছি। টপ পোর্শন থাকছে কলমকারী মেটেরিয়াল অ্যান্ড লোয়ার পোর্শনে থাকছে কিন্তু ইন্ডিগোর ব্লক, ইন্ডিগো ব্লক দিয়ে লোয়ার পোর্শনটা করা হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি আমি যেটা পরেছি সেটার কালারটা একটু রাস্টি অরেঞ্জ টাইপ অ্যান্ড আমার ম্যানিকুইনে যেটা পরানো আছে এটার কালারটা একটু ডার্ক মারুন। ওকে সো দুটো ভ্যারাইটি আছে, দুটোর মধ্যে তোমরা সাইজ বুক করতে পারো। এইটার মধ্যে বিগ সাইজ অবধি আছে, এইটার মধ্যে তোমরা 40 থেকে 48 অবধি বুক করতে পারো। ফর দিস পার্টিকুলার কালার দুটোরই কিন্তু কাট একদম সেম, কম্বিনেশন ইন্ডিগোটাও সেম। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, লোয়ার পোর্শনের যে ইন্ডিগোটা দেখছো আমার ড্রেসে আছে বা এটাতে আছে, এটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে, একটু সামান্য অন্যরকম হতে পারে। দিদি আজ শার্ট অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ শার্ট অ্যান্ড স্কার্ট সেটের কালেকশন আজকে আছে, দেখিয়ে দেবো। ওকে সো এইটার মধ্যে তাহলে মানে যেটা ডার্ক একটু ডার্ক অরেঞ্জ আছে এইটার মধ্যে তোমরা বুক করতে পারো 40 থেকে 48 অবধি, অ্যান্ড যেটা আমি পরে আছি এটার মধ্যে তোমরা বুক করবে 36 থেকে 44 অবধি, 36 থেকে 44 অবধি এইটার মধ্যে বুক করবে। প্রাইস আছে সেম 1100, প্রাইস থাকছে সেম 1100। লাস্ট টাইম যখন লাইভে এসেছিলাম এই পার্টিকুলার ড্রেসটা নিয়ে আই থিঙ্ক একটা বা দুটো লাইভের মধ্যে সব সোল্ড আউট হয়ে গেছিল, থ্যাংকস টু অল অফ ইউ অফ কোর্স। সো সেই জন্যই আবার করে এই ডিজাইনটা কিন্তু রিপিটে নিয়ে এসেছি। সো যাদের আজকে পছন্দ হচ্ছে এই পার্টিকুলার ড্রেসটা চটপট বুক করে ফেলো, প্রাইস থাকছে এটার 1100 প্লাস শিপিং চার্জ যেরকম থাকে মানে উইদিন ক্যালকাটা করলে 40-50 রুপিস এরকম পড়ে। ওকে সো চলো তাহলে আমি আবার নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান ডেফিনেটলি আস্ক মি ওভার হিয়ার। আমাদের বুটিক হচ্ছে 21 এস এন রয় রোড ক্যালকাটা 38। চলো এটা সরিয়ে দিচ্ছি তাহলে। ওনলি ইন্ডিগো শার্ট হবে? হ্যাঁ ওনলি ইন্ডিগো শার্টের মতো টপ আছে আমার কাছে, আজকে দেখাবো। এটা সরিয়ে দিচ্ছি তাহলে, প্রাইস ছিল 1100। ওকে চলো নেক্সট আরেকটা নতুন জিনিস দেখাবো, নেক্সট আরো একটা নতুন আইটেম দেখাচ্ছি আজকে, দ্যাট ইজ এই সুন্দর একটা ডাবু প্রিন্টের সাথে আজরক মিক্স এন্ড ম্যাচ করা লং ড্রেস। এই ড্রেসটা একবার দেখো,
লোয়ার পোরশনেও কিন্তু এরকম ঝালর আছে পুরো আজরাকের মেরুনের ওপর। বডি কালারটা এটা যাচ্ছে কিরকম গ্রিন বলবো, দিস ইজ লাইক আ লাইট অলিভ কালার, লাইট অলিভ গ্রিন। তার মধ্যে দেখে নাও এরকম একটু অরেঞ্জিশ মেরুন দিয়ে ফ্লাওয়ার্স করা আছে। একদম লোয়ার পোর্শনে কিন্তু আজরাক মেরুনের ওপর ব্ল্যাক প্রিন্ট করা পুরো ঝালরটা দেওয়া। দেবস্মিতা তুমি কি ব্লাউজও স্টকে রাখো? হ্যাঁ হ্যাঁ আমি ব্লাউজও করি, ব্লাউজও করি, কিন্তু ব্লাউজের লাইফটা আমার কম্প্যারেটিভলি কম করা হয়। মানে ড্রেসের লাইফ যেভাবে করি ব্লাউজের লাইফটা কম করা হয়, বাট আমার ব্লাউজেরও লাইফ আছে। ও আমার ইউটিউব লিংকটা এখানে আজকে শেয়ার করা হয়নি। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গেলে দেখতে পাবে আমি যা যা আজ অব্দি লাইভ করেছি সব ওখানে আপলোড করে দিই। সো ওখানে গেলে আমার ব্লাউজের কালেকশনও দেখতে পাবে। এখানে লাইভটা হয়ে গেলে আমি ইউটিউবের লিংকটা এখানে কমেন্টে দিয়ে রাখবো। এই ড্রেসটা দেখো এইটা কেমন হয়েছে বলো, এই পার্টিকুলার ডিজাইনটা একটু দেখো। এই ডিজাইনটা দেখো ডাবুর সাথে আজরাকের কিন্তু মিক্স এন্ড ম্যাচ করে জিনিসটা করা হয়েছে। তোমার কাছে সিল্কের ব্লাউজ পাওয়া যাবে? হ্যাঁ 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 কাতান সিল্কের ব্লাউজ পাবে আমার কাছে। আমি বলবো এই ধরনের লং ড্রেস কিন্তু নিতেই পারো, বিকজ এটা পুরো এক ঢালা আসছে এ লাইন কাটের, অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার পোর্শনে কিন্তু অনেকটা ঘেরও আছে। তোমার স্কার্ট অ্যান্ড শার্ট সেটটা আমার দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ওকে ওকে দেবজানি, ইয়েস আই রিমেম্বার। এখানে একটা রিভিউ দিও, যদি না অলরেডি দিয়ে থেকেছ তাহলে এখানে একটা রিভিউ দিও। সিল্কের স্লিভলেস ব্লাউজের প্রাইস? সিল্কের স্লিভলেস ব্লাউজ আমার কাছে অ্যাজ সাচ তৈরি করা নেই, আমি তৈরি করে দেব বানিয়ে দিয়ে। মানে যদি এক কালার সিল্ক হয়, কটন সিল্কের হয়, ওগুলো উইথ লাইনিং করতে হয়, 650 মতো পড়বে অ্যাপ্রক্স। ওকে আচ্ছা চলো এবার এই ড্রেসটার ডিটেলস একটু দিয়ে দিই। এটার প্রাইস থাকছে জাস্ট আ মিনিট 1050, প্রাইস আছে 1050। সাইজ বুক করবে এটা 36 থেকে 46, 36 থেকে 46 অবধি সাইজ বুক করবে। প্রাইস থাকছে 1050, 1050 রুপিস ইজ দ্য প্রাইস। এর কালারটা একটু কাছ থেকে দেখিয়ে দিই, যদিও দূর থেকে ঠিকঠাকই বোঝা যাচ্ছে। দিস ইজ দি কালার, দেখে নাও এই আসছে কালারটা। ইটস আ ভেরি নাইস কম্বিনেশন অফ অলিভ গ্রিন, তার সাথে পিচের কম্বিনেশন, খুব সুন্দর একটু ইউনিক কাইন্ড অফ কালার কম্বিনেশন। না কাতান সিল্ক উইথ লাইলিং, আচ্ছা কাতান সিল্ক তো এক কালার কাতান সিল্ক আমার কাছে নেই। আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে জড়ি উইভিং, এই জো এই দেখো এই টাইপের কাতান সিল্ক পেয়ে যাবে, প্রচুর কালার্স পাবে এগুলোর। এগুলো ব্লাউজ বানাতে গেলে 750 to 850 থেকে স্টার্টিং হবে। ওকে আচ্ছা এটার সাইজ বলে দিয়েছি, সাইজ এটার মধ্যে বুক করবে তোমরা 38 থেকে 46 অবধি। প্রাইস থাকছে 1050। ওকে সিল্কের কাফতান কুর্তি বানাও, কিরম প্রাইস? সিল্কের কাফতান কুর্তি বানাইনি এখনো অবধি, কারণ সিল্কটা তো একটু স্ট্রাকচার্ড জিনিস, ওটাতে লাইনিং দিয়ে করতে হবে। আর কাফতান ইজ সামথিং ভেরি ইজি গোয়িং, খুব ফ্রি ফ্লোয়িং টাইপের একটা ব্যাপার থাকে কাফতানের মধ্যে। সো কাফতানে লাইনিং দিয়ে সিল্কের বানালে আই আই রিয়েলি ডোন্ট নো, আই হ্যাভেন্ট ইয়েট ট্রাইড। ওকে আচ্ছা এটা দেখে নাও, এটা কারোর পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করে ফেলো, প্রাইস থাকছে 1050। ডু ইউ হ্যাভ লং জ্যাকেটস ইন কাতান? নো আই ডোন্ট হ্যাভ দেম রেডি রাইট নাও, বাট ইফ ইউ প্লেস অ্যান অর্ডার আই ক্যান মেক ইট ফর ইউ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আমি কি কি মেটেরিয়ালস আছে আমার এখানে সব দেখিয়ে দেব। আচ্ছা এটা দেখে নিয়েছ, চলো সরিয়ে দিচ্ছি এবার।
Sorry for all that noise. Next দেখাচ্ছি আরেকটা গাউন। চলো এটা সরিয়ে দিলাম। এটা ছিল with collar. এই আসছিল 1050 গাউনটা। দেখে নাও। খুবই স্মার্ট লুক আসবে এটা যখনই পরবে। Actually এটাও আমি একটা নিয়েছি। So I thought আজকে লাইভে এটা পরবো কিনা। But maybe next day পরবো। পরলে পরে এটা বুঝতে পারবে কতখানি স্মার্ট লুক আসবে। প্রাইস রেঞ্জ না ওইরকম ভাবে ঠিক বলা যাবে না, কারণ কতটা লেন্থ হবে জ্যাকেটের, স্লিভস কতটা হবে, কতটা কাপড় লাগবে, ওই সবের উপর ডিপেন্ড করছে। তাও আমি বলে রাখছি আমার এই ধরনের কাতান সিল্কের প্রাইস থাকে 300 টাকা পার মিটার। এবারে ইফ ইউ হ্যাভ আ রাফ আইডিয়া তাহলে ইউ ক্যান মোটামুটি ক্যালকুলেট করে বুঝে যাবে কতটা কাপড় লাগছে। মেকিং চার্জ ফর লং জ্যাকেটস উইথ ফুল লাইনিং 500 থেকে 600-650 এইরকম, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ ডিটেলিংস ইউ ওয়ান্ট, কট পাইপিং, কি লেস, কি আদার কিছু এম্বেলিশমেন্টস, কি কি হবে তার উপর ডিপেন্ড করে মেকিং চার্জ। এই ড্রেসটা ভীষণ সুন্দর লাগলো, অ্যাবসলিউটলি সত্যি ওটা এর আগেটা দারুন। ব্ল্যাক এন্ড হোয়াইট সাবজেক্ট আছে, ফ্রকটা 38 হবে কিনা বললে না, এই বললাম তো 38 ছিল, বুকিংও হয়ে গেছে কালকে, আমি তখনই বললাম যে 38টা আছে বুক করো। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, ব্ল্যাক এন্ড হোয়াইটটা এইটাই একটা ছিল, মৌ তোমাকে বলছি এইটাই ছিল 38-এর। আই থিঙ্ক আই এম নট রিয়েলি শিওর, এটা মনে হচ্ছে এটার বুকিং আছে, বাট তুমি এটার এসএস নিয়ে রাখো, ইফ ইউ ওয়ান্ট দিস এসএস নিয়ে পাঠিয়ে রাখো, যদি এটা থাকে অ্যাভেলেবল তো আমি বলে দেব। আই এম নট শিওর, আমার না খেয়াল পড়ছে না এটা দুপুরে বুকিং হলো কিনা। কি সুন্দর ফিটিং, অসম কোয়ালিটি, তিথি চক্রবর্তী ম্যাম থ্যাংক ইউ সো মাচ। হাই চন্দ্রানিধি, যেটা পরে আছো পিপি 1100, কাল যে ড্রেসটা পরে তুমি লাইভ করছিলে সেটা কি অ্যাভেলেবেল আছে? এক পিসি আছে, আমি আউট অফ স্টেশন আছি, মুম্বাই ফিরে গিয়ে রিভিউ দেব। ওকে ফাইন। টপস আছে, কলমকারি টপস, টপস আছে, কাফতান টাইপের টপ হবে কলমকারির মধ্যে। আচ্ছা এইটা দেখে নাও, যেটা আমি গতকাল লাইভে ইয়ে করেছিলাম, এই ড্রেসটা আমার আছে, কোনটা যেটা আমি পরে আছি, তোমারটার পিপি, আমারটার প্রাইস হচ্ছে 1100। আচ্ছা এটা দেখে নাও, এটাই আছে সাব্যসাচী কাটের লং গাউন, এটার প্রাইস আছে 1050, রেডি সাইজ আছে 42। এইটা দেখো, এটা আমার কাছে একটাই আছে এখন, বাকি কালকের লাইভ থেকে সব বুকিং হয়ে গেছে। রেডি সাইজ আছে 42, সো এটা যে 40 পরো সেও নিতে পারো, যে 44 পরো সেও নিতে পারো। দেখে নাও এই গাউনটা, দেখে নাও, এটা কিন্তু পিওরলি কটনের উপর আছে। হ্যাঁ তুমি যেটা পরে আছো, ইয়েস ইয়েস, এটা তো এবারে রিপিট এলো, এটা রিপিট করালাম, আগের বারে খুব ভালো রেসপন্স ছিল আমি যেটা পরে আছি সেইটার। আচ্ছা এইটা দেখে নাও, এটা যাচ্ছে সাব্যসাচী কাটের ওপর ওয়ান পিস লং গাউন, প্রাইস যাচ্ছে 1050, অ্যান্ড এটার ডিটেলিং গুলো দেখো, এখানে কিন্তু পুরো ক্রোশিয়া লেস গেছে এই পোর্শনটা তো, প্লাস এই আর কতখানি ঘের আছে বুঝতে পারছো, আমি যে এতখানি মানে তুলে নিয়ে দেখাচ্ছি, লোয়ার পোর্শনের ঘের এটার অনেকটা আসবে, মানে খুব সুন্দর ফ্লোয়িং। গতকালের লাইভ যারা দেখেছো ইউ গাইজ উইল নো আমি এটা পরে করেছিলাম। আচ্ছা স্লিভেও থাকছে পুরো ক্রোশিয়া লেস, অ্যান্ড গলার সামনেও ডিটেলিং এ কিন্তু ক্রোশিয়া লেস আছে। সাইজ এটা রেডি আছে 42, যারা 40 পরো তারাও নিতে পারো, যারা 44 পরো তারাও নিতে পারো। আর আছে কিনা বলো, আমি নেব, দিতেই হবে, নয় তো বুটিকে গিয়ে ছিনিয়ে নিয়ে আসব। দেখেছো কালকে সারা সন্ধে রাত্রিরে একটাও মেসেজ করলে না, এখন আমাকে ধমকাচ্ছো। দাঁড়াও এক সেকেন্ড হোল্ড করো,
কি নাম ছিল, হোল্ড অন। আচ্ছা মৌ, তোমার এটা পছন্দ থাকলে তুমি বুক করে নাও, ঠিক আছে? কারণ এটা যার অর্ডার ছিল আমি তার থেকে এখন অবধি ইয়ে পাইনি। 46 এ হবে এটা, এটা 44-45 অবধি আমি ম্যাক্সিমাম সাজেস্ট করব নিতে। 46 অবধি এসে যাবে ঠিক কথাই, কিন্তু দ্যাট উড বি ভেরি ফিটেড। আর এটার যে ফিটটা আছে, মানে যে ফিটের মানে যে কাটটা আছে, দিস ইজ আ কমফর্ট ফিটে পরার। এটা খুব বেশি বডি হাগিং ফিটে কিন্তু পরার নয়। সো কমফর্ট ফিট অবধি পড়তে হলে 44 কি ম্যাক্সিমাম 45 অবধি নিও। আচ্ছা এইটা দেখিয়ে দিচ্ছি, সরিয়ে দিলাম। হ্যাঁ এটা সরিয়ে দিলাম, এটা আমি এরকম কাটের আরো একটা দেখাবো, আরো একটা জর্জেটের উপর দেখাবো। এটা SS পাঠাচ্ছি। হ্যাঁ এইটা দেখে নাও, এটাই ছিল তোমার 38 সাইজের। ওকে এই চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা আর একটা দেখাবো বললাম, যে কুর্তিটা আমি পরে আছি ওটার আরেকটা কালার অপশন দেখো, যেটা আমি পরে এখন লাইভ করছি ওটার আরো একটা কালার অপশন দেখাচ্ছি। হ্যাঁ সাইজ বুক করবে 40-42-44, এটাও কিন্তু বেশ ব্রাইট দেখতে। কলমকারী পোর্শনটা হচ্ছে একটা রাস্ট অ্যান্ড রাস্ট কাইন্ড অফ অরেঞ্জ, এরকম বেস কালারটা আছে। আচ্ছা অ্যান্ড লোয়ার পোর্শনের যে ঝালরটা গেছে অ্যান্ড হাতের যে কাফটা গেছে, এই দুটোই কিন্তু ইক্কাতের ওপর গেছে। এটারও প্রাইস আছে 1100, সাইজ বুক করবে 40-42-44। এটাও কিন্তু ফুল হাতা, যেটা আমি পরে আছি সেটাও যেরকম ফুল স্লিভস, এটাও কিন্তু একদম ফুল হাতা। 40-42-44 এই তিনটে সাইজ এটার বুক করবে। লং ড্রেসের আরো কতগুলো ভ্যারাইটি আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি। চলো এটা সরিয়ে দিই, এটা দেখে নিয়েছো তো, সরিয়ে দিচ্ছি তাহলে। আজকে 1 ঘন্টারই লাইভ আছে, একটু ফাস্ট মুভ করব। হ্যাঁ এই ছিল, একটু সামনে থেকে দেখিয়েছি, দেখে না এই আসছে জিনিসটা। ওকে চলো নেক্সট দেখাচ্ছি। প্রাইস কি 1100 ছিল আগেরটার প্রাইস, দিস ওয়ান রাইট, এটার প্রাইস ছিল 1100, যেটা আমি পরে আছি এটারই আরেকটা কালার কম্বিনেশন। নিচের ঝালরটা না দিয়ে এটা বানিয়ে দেবে, নিচের ঝালরটা না দেওয়া মানে হচ্ছে এটা কলমকারীর মধ্যে আনারকলি হবে, সেটা বানানো যাবে। আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, আই উইল শো ইউ যে এখন অ্যাভেলেবল কলমকারি কি কি আছে। তুমি যেটা পরে আছো 52 সাইজ হবে, তৈরি করে দিতে পারি, 52 সাইজ আমার কাছে রেডি নেই, বাট বানিয়ে দেব। খুঁজে পাচ্ছিলাম না, এখন পেলাম। হ্যাঁ আমার মনে হচ্ছে একটু প্রোফাইলটা রিচ ডাউন হয়ে গেছে। শিফনে কোন ড্রেস দেখাবে? শিফনের ড্রেস হ্যাঁ দেখাতে পারি, আমার কাছে আজকে দুটো তিনটে আছে। ওটাই বেল্ট লাগিয়ে দিও একটা অন মাই ডিমান্ড, নিশ্চয়ই ম্যাডাম লাগিয়ে দেবো। অলিভিয়া দি হ্যালো, নেক্সট দেখে নাও যেটা দেখাচ্ছি।
ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর মধ্যে লং ড্রেস, এটার মধ্যে বিগ সাইজ পাবে, এটা 38 থেকে 48 অবধি বুক করতে পারো। তোমার ড্রেসটার পিপি 1100। অলিদি এটার প্রাইস হচ্ছে 1100। এই যে এই আসছে জিনিসটা, আমি অলিদির কাছ থেকে এখনো রিভিউ পাইনি, কিন্তু কবে দেবে যেগুলো বানিয়ে নিয়ে গেলে এখান থেকে সেটার। আচ্ছা এইটা দেখো, 42 সাইজ হবে, হ্যাঁ হবে, টপস আছে, টপস আছে। টপস একটু পরে দেখাবো, আগে লং ড্রেস এন্ড কুর্তিস গুলো দেখিয়ে দিই, একটা শর্ট ড্রেস আছে খুব সুন্দর, এর পরে দেখাবো, তারপরে টপে আসছি, রিল বানিয়েছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিলটাতে আমাকে একটু ট্যাগ করে দিও, সবসময় মানে ফেসবুক না অতটা স্ক্রল করা হয় না, ওই জন্য হয়তো দেখতে পাইনি। আচ্ছা এইটা দেখে নাও, এইটা আসছে ওয়ান পিস লং ড্রেস ইক্কাতের সাথে, ব্ল্যাক ইক্কাতের সাথে মঙ্গলগিরি হলুদের কম্বিনেশন, ওকে ফুল লং আসছে। এন্ড এটা কিন্তু এরকম ভাবে র‍্যাপ স্টাইলে আছে, সাইড দিয়ে সেলাই করা জয়েন্ট, সাইডে ছোট ছোট কাঠের বাটনস আছে। এটার প্রাইস, এটা ডিসকাউন্টেড প্রাইসে আছে, আগে প্রাইস ছিল 1100, এখন এটা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছে ওনলি ফর 950 রুপিস, ওনলি 950 তে পেয়ে যাচ্ছে একটা সুন্দর পিওর কটনের ইক্কাতের সাথে মঙ্গলগিরি কম্বিনেশনের লং ড্রেস। সাইজ এটার মধ্যে বুক করবে তোমরা 38 থেকে 48, পুরো 10টা সাইজ পাবে, 38, 40, 42, 44, 46, 48, এতগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে। তোমার ড্রেসের মেটেরিয়ালের টপ আছে, সেম সেম হবে না, হ্যাঁ স্কার্ট এন্ড শার্টটাও দেখাবো, নিশ্চয়ই দেখাবো গো। ওকে নেক্সট একটা শর্ট ড্রেস দেখাবো, চলো এটা তাহলে সরিয়ে দিচ্ছি, এটা যাদের পছন্দ আছে এসএস নিয়ে বুক করবে। সরিয়ে দিলাম, 48 এর কাফ লেন্থ দেখিও। আচ্ছা শর্ট ড্রেসটা দেখো, আই থিঙ্ক ইট উইল বি, আই মিন ইট ইজ অফ ইয়োর স্টাইল। এটা সরিয়ে দিলাম, প্রাইস ছিল 950। এইবার দেখো এই জিনিসটা দেখে নাও, মেটেরিয়ালটার ব্যাপারে একটু বলে দিই, প্রিন্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মেটেরিয়ালটা হচ্ছে একদম পিওর কটন, পিওর কটন মানে এগুলো হচ্ছে মালমাল টাইপের কটন, তার উপরে ব্লকস করা, ওকে এন্ড সামনে যে বাটনস গুলো দেখছো এগুলো কিন্তু শেল বাটনস দেওয়া আছে, সামনে ফুল ওপেন নয়, জাস্ট একটা বাটন রেখেছি আমি মাথা গলিয়ে যাতে পরার সুবিধা হয়, সেই জন্য এটা পরার পর এইভাবে ইফ ইউ ওয়ান্ট পুরো বাটন আপ করেও নিতে পারো, বা এটাকে এইভাবে খুলেও রাখতে পারো ফর ইউর ওন কমফর্ট। আচ্ছা এবার ড্রেসটা দেখাই, ওয়াও এটা আমার চাই, জানতাম একদমই জানতাম, এইটা দেখ কালারটা যাচ্ছে ডার্ক অ্যাশ, কালারটা যাচ্ছে ডার্ক অ্যাশ, তার উপরে হোয়াইট দিয়ে প্রিন্ট করা, মেটেরিয়াল গুলো না প্রচন্ড স্মুথ, ভীষণ মানে কি বলবো একদম মানে মাখনের মতো কোয়ালিটি যাকে বলে, নিজের জিনিসের প্রশংসা নিজে এতটা করা উচিত নয় আই নো, বাট স্টিল আমি না বলে থাকতে পারছি না এটাতে। আচ্ছা সাইডে বেল্ট দিয়েছি, দেখে নাও এইভাবে বেল্টটা, চাইলে বাঁধতে পারো নাও বাঁধতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, এইটার বদলে অন্য কোনো বেল্টও ইউজ করতে পারো। প্রাইস এন্ড সাইজটা আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড, সবসময় আমি বলি এইভাবে টাই করবে বেল্ট, নর্মালি ওই
গিট গিট দিয়ে বাঁধার থেকে এইভাবে টাই করলে ইট লুকস মাচ বেটার। দেখো এই আসছে ড্রেসটার লুকটা, ওকে। এটা 44 আর 40 দুটো চাই টুয়াইনিং করবো, ওকে, ডান ডান। জিন্সের ওপর পরার টপ দেখাবো, হ্যাঁ এটা দারুন, বাট ওয়ান পিস তো পরি না, আর কিভাবে পেয়ার আপ করা যায়। এটা তুমি ওয়ান পিস যদি না পরো, এটার সাথে অ্যাঙ্কেল লেন্থ লেগিংস পরে নাও। প্রাইস হচ্ছে এটা 950, ওনলি 950 রুপিস যাচ্ছে প্রাইস। যারা শুধু এটা পড়তে চাও না, এটার তলায় অ্যাঙ্কেল লেন্থ লেগিংস পরো বা জেগিংস পরো। সাইজ এটার মধ্যে কি কি অ্যাভেলেবল আছে বলে দিচ্ছি, 40, 42, 44, 46, 48 এগুলো কাফ লেন্থ আসবে। হ্যাঁ বলে দিচ্ছি একবার লেন্থটা মেজার করে, হ্যাঁ এটা 45 ইঞ্চ লেন্থ আছে। 45 ইঞ্চ লেন্থ মানে দেখো এতখানি অবধি, এই দেখো একদম আমি যে ড্রেসটা পরে আছি কুর্তিটা পুরোপুরি সেইটারই লেন্থ, মানে নিচে শুধু আমার লেগিংস এর পোর্শনে যেটুকু মানে পা দেখা যাচ্ছে সেটুকুই দেখা যাবে। কাজেই বুঝতে পারছো আমার হাইট 5'1", 45 ইঞ্চ লেন্থ মানে কতটা হয়। প্রাইস আছে এটা 950, 950 রুপিস ইজ দি প্রাইস। অনেকদিন পর শার্ট ড্রেস এসেছে, মানে তৈরি করিয়েছি, সো যাদের যাদের পছন্দ আছে নিয়ে নাও। লাস্ট সামারে হয়েছিল শার্ট ড্রেস এইরকম একটা কালার, আর মোস্টলি একটা কোটকির করিয়েছিলাম। ট্রান্সপারেন্ট হবে তো হবে না, ট্রান্সপারেন্ট বলতে দেখো এর মধ্যে আমি লাইনিং দিয়ে করি না, তো যে কোনো শর্ট ড্রেস আমরা যখনই পরি, সেটা আমার থেকে নাও বা যে কোনো ব্র্যান্ডেড শর্ট ড্রেসও পরলে, ইটস অলওয়েজ বেটার নিচে কমফর্টের জন্য ভেতরে একটা শর্টস পরবে, আর যেরকম আমরা স্প্যাগেটি টপ পরে থাকি ব্রায়ের ওপরে সেইটা পরে নেবে, দ্যাটস ইট। আর কিছু মানে একদম পাতলা বা সেরকম কিছু কিন্তু নয়। এসএস পাঠালাম, ওকে চলো এটা দেখে নিয়েছো, যাদের এটা পছন্দ হচ্ছে ঝটপট এসএস পাঠিয়ে দাও। একটা দুটো একটু নর্মাল কুর্তিও দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে শর্ট টপস দেখাবো আর স্কার্ট সেটস দেখাবো। নাকি আগে স্কার্ট সেট গুলো দেখিয়ে দিই, হ্যাঁ স্কার্ট সেট গুলো একটু টাইম লাগবে দেখাতে, স্কার্ট সেটস গুলো দেখিয়ে দিই তারপরে টপসে যাচ্ছি। শর্ট ড্রেস আমার ইন্ডিগোতেও তুমি বানিয়েছ, হ্যাঁ মনে আছে। তোমার শপ কোথায়? আমাদের শপ হচ্ছে নিউ আলিপুর, বেহালা অজন্তা সিনেমা হল যদি চেনো ওটার একদম কাছে আমাদের শপ। এই যো সরিয়ে দিলাম, কালারটা দেখে নাও, অসাধারণ কালার, একদম গরমকালে পরার জন্য আইডিয়াল এইসব জিনিস। আচ্ছা এবার একটু স্কার্ট সেটস গুলো চটপট দেখিয়ে দিই, হ্যাঁ বেশিক্ষণ টাইম নেব না। স্কার্ট সেটের নাম্বার ওয়ান কালার অপশন হচ্ছে রানীর সাথে গ্রে, রানী কালারের শার্ট, একদম মানে ব্রাইট রানী কালার যাকে বলে, রানী কালারের শার্ট, তার সাথে আসছে গ্রে কালারের স্কার্ট। দেখতে থাকো এগুলো, কোয়ালিটিটা কিন্তু কটন, টপের মেটেরিয়ালটা থাকছে জ্যাম কটন, আর স্কার্টটা হচ্ছে ক্রেপ সিল্ক। দেখে নাও স্কার্টের মেটেরিয়াল হচ্ছে ক্রেপ সিল্ক, হ্যাঁ পুরো এরকম ফ্লোরাল প্রিন্ট আসছে, খুব সুন্দর প্রিন্টটা, মিউটেড কালার গ্রে, তার উপরে পুরো এরকম ফ্লোরাল প্রিন্ট আসছে, ভেতরে কিন্তু কটন লাইনিং দেওয়া। দেখে নাও ভেতরটাতে পুরো কটনের লাইনিং দেওয়া আছে। Just give me 30 seconds time. The pin lagbe amar.
got it. এবারে এই শার্ট গুলোকে আমি সব সময় দেখাই লাইভে টাক ইন করে পরার জন্য ইফ ইউ ওয়ান্ট তুমি এটাকে টাক আউট করেও কিন্তু করতে পারো লোয়ার পোরশনের লাইনিংটা আছে লাইনিংটাকে একটু অরেঞ্জ করে নেবে ज्वेलरी दिए पड़ले बेशी भालो खुलबे देखे ना এই আসছে পুরো জিনিসটা নেক পিস ইজ নট ইনক্লুডেড আদার দ্যান দি নেক পিস পুরো সেটের প্রাইস হচ্ছে 1550 1550 তলায় কিন্তু কটনের লাইনিং দেওয়া আছে স্কার্টের মেটেরিয়াল যাচ্ছে ক্রেপ সিল্ক টপের মেটেরিয়াল যাচ্ছে জাম সিল্ক কটন এটার মধ্যে সাইজ রেডি আছে আমার কাছে এখন 38 থেকে 44 ভালো হয় তাহলে আমরা কোমরটা স্কার্টের একদম ওই রকম করেই পাঠাবো বাট সেটা না বলতে পারলেও কোনো চাপ নেই কারণ স্কার্টের কোমরে ইলাস্টিক দেওয়া আছে তো কোমরগুলো কিন্তু 4 থেকে 5 ইঞ্চি অবধি বেড়ে যাবে অটোমেটিক্যালি ওকে দেখে নাও এটা আছে আজকের নাম্বার 1 স্কার্ট সেট প্রাইস আছে 1550 পছন্দ থাকলে ঝটপট এসএস নাও নিয়ে বুক করো আরো আমি দুটো কালার কম্বিনেশন দেখাবো আজকে ম্যানিকুইনে না দেখালে না ঠিক বোঝানো যায় না জিনিসটা কতখানি সুন্দর না সিওডি নেই আমার সিওডিটাই শুধু হবে না ফোন পে জিপে এন্ড ব্যাংক ট্রান্সফার হবে আর যদি ইয়েতেই থাকো মানে বেহালাতে থাকো বা আমার বুটিকে যদি আসতে পারো তো হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নিতে পারো এই কাপড়গুলো কিন্তু একটা গ্লস আছে দেখে নাও একটা সামান্য একটা গ্লেজ আছে এই কাপড়গুলো একটু শাইনি আছে বাট দিস ইজ পিওর কটন ওকে নেক্সট দেখাচ্ছি একটা ইয়েলো সাথে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন এই শার্টের প্যাটার্নটা দেখো এটার কলারটা একটু আলাদা ওনলি টপ পাওয়া যাবে ওনলি টপের অর্ডার দিতে পারো তৈরি করে দেবো একটু সময় লাগবে ওনলি টপ যদি করতে হয় তো কালার আমার কাছে অ্যাভেলেবল আছে এখন হলুদ লাল কালো নেভি ব্লু আর ব্ল্যাক এই কালার্স গুলো অ্যাভেলেবল আছে ওনলি টপ এটা দেখে নাও এটা আসছে সেকেন্ড এটাও কিন্তু স্কার্টের সাথে আছে এটা শুধু পাওয়া যাবে না বাকিগুলো যে কালার বললাম ওর মধ্যে থেকে অর্ডার করলে দিতে পারি এটা যাচ্ছে সাফারি কলার এটা
সরি ছোট সাইজ হয়ে গেছে এইটা মেটেরিয়াল যাচ্ছে এটার টপটা হচ্ছে মঙ্গলগিরি কটনের উপর মঙ্গলগিরি কটনে এটা কিন্তু উইভিং করা আছে দু রকম সুতো দিয়ে রানী আর পার্পল রানী আর পার্পল এর স্লিভটা একটু হালকা পাফ করা আছে এর আগেরটা স্লিভে কোনো পাফ ছিল না বাট এটার স্লিভে একটুখানি ছোট করে পাফ করা হয়েছে এই আসছে জিনিস দেখে না ওনলি স্কার্ট পাওয়া যাবে না গো শুধু স্কার্ট এখন করছি না এখন শুধু সেটই করছি এটার সাথে এই যাচ্ছে স্কার্টটা স্কার্টের কালারটা একবার দেখো দিস ইজ লাইক লাইট লেমন ইয়েলো কালার লাইট লেমন ইয়েলো কালার তার উপরে পুরো পার্পল দিয়ে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটারও কিন্তু মেটেরিয়াল থাকছে ক্রেপ সিল্ক গর্জিয়াস দেখতে আমি যেটা নিয়েছি মানে যেটা আমি পার্সোনালি নিয়েছি সেটা হচ্ছে এই কালারটা এই আসছে জিনিস দেখে নাও ইয়েলোর সাথে পিঙ্কিশ পার্পল কম্বিনেশন প্রাইস থাকছে 1550 1550 ইজ দ্য প্রাইস এটার মধ্যে তোমরা সাইজ কি কি পাচ্ছ সাইজ পেয়ে যাচ্ছ 36 থেকে 44 মানে 36, 38, 40, 42, 44 এতগুলো সাইজ বুক করতে পারছো প্রাইস আছে 1550 লোয়ার পোর্শনে কিন্তু লাইনিং দেওয়া আছে দেখে নাও পুরো ফুল লাইনিং যাচ্ছে 1550 ইজ দ্য প্রাইস পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করবে যাদের যেটা পছন্দ হবে এখনই বুকিং করে রাখো আমি লাইভ শেষ করার পর কিন্তু কনফার্মেশন দেব আর একটা আমার কালার অপশন দেখানো বাকি আছে স্কার্ট সেটের এরপরে ইয়ে করব কি বলে শর্ট টপসে চলে যাব আর কুর্তিজে এই হয় এক একা লাইভ করলে না সব এদিক ওদিক থাকে নিজেকেই এদিকখান থেকে ওখান থেকে সব জোগাড় করতে হচ্ছে তো তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম খুঁজে পাচ্ছিলাম না এই বাবা আজ অনেকদিন পর এফবি স্ক্রোল করতে করতে পেলাম ওকে থ্যাংক ইউ আবার করে আমার লাইফ খুঁজে পেয়েছো সেটার জন্য দেখো তোমাদের কমেন্ট সেকশনে একটা ইয়ে থাকে যে ট্যাপ টু গেট নোটিফিকেশন অফ দিস লাইফ ওটাকে ট্যাপ করে রাখো আমি তাহলে যখনই লাইভে আসবো নোটিফিকেশন পেয়ে যাবে বুটিকের নাম দীপান্বিতা আর আপনারই নাম যেটা দীপান্বিতা চক্রবর্তী ম্যাডাম আমার মায়ের নাম দীপান্বিতা সো আমার বুটিকের নাম হচ্ছে দীপান্বিতা টপ টার প্রাইস এটা এটা আমি শুধু টপ দিতে পারবো না এটা শুধু টপ দিতে পারছি না বাকি যে শার্ট গুলো দেখে দেখাচ্ছিলাম এটার আগে ওই টাইপের শার্ট দিতে পারি ওই শার্টের প্রাইস হবে 650 চলো এটা সরিয়ে দিলাম নেক্সট আর একটাই লাস্ট কালার দেখাবো এই সেকশনের আর একটাই কালার বাকি আছে দেখানো এন্ড দ্যাট ইজ পিচ এন্ড গ্রিন কালার কম্বিনেশনটা দেখাবো এবার স্কার্টটা আগে দেখিয়ে দিই স্কার্টের প্রিন্টটা দেখো রামা গ্রিন কালার
রামা গ্রিনের ওপর পুরো ফ্লোরাল প্রিন্টস যাচ্ছে। আমি স্কার্ট এন্ড শার্ট সেটটা ফার্স্ট শুরু করলাম এই বছরে জানুয়ারিতে, অ্যান্ড ট্রাস্ট মি আমার অলমোস্ট স্কার্ট এন্ড শার্ট সেটস অলমোস্ট 200 পিসেস আমার অলরেডি সোল্ড হয়ে গেছে। সো ইফ ইউ আই মিন ইফ ইউ আর থিঙ্কিং যে নেবে কি নেবে না, ইফ ইউ আর লাইকিং ইট তাহলে নির্দ্বিধায় বুক করতে পারো। কোয়ালিটি নিয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি, কোয়ালিটি নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। কোয়ালিটি ইজ দি বেস্ট দ্যাট ইউ ক্যান গেট অ্যাট দিস প্রাইস। প্রাইসটাও খুব ইম্পর্টেন্ট, যত গুড় ঢালবে তত জিনিসটা মিষ্টি হবে। কাজে ইফ উই পুট অন মোর বেটার, মানে কি বলবো আর কি, আরো ভালো জিনিসে আরো ভালো প্রোডাক্টস তৈরি করা যায় ডেফিনেটলি, বাট আমি যে প্রাইসের মধ্যে যে কোয়ালিটিটা তোমাদেরকে প্রোভাইড করছি সেটা আই থিঙ্ক ইউ গাইজ উইল লাইক ইট। এইটা আসছে লাস্ট কালার কম্বিনেশন পিচের সাথে রামা গ্রিন, পিচের সাথে রামা গ্রিন। সাইজ বুক করবে 40, 42, 44 এই তিনটে সাইজ বুক করবে। এটা তো আমি সেম নেকপিসটাই পরিয়ে রাখছি, জাস্ট এরকম একটা কিছু লং নেকপিস দিয়েই এগুলো পরবে তাহলে ভালো লাগে দেখতে। পিন আঁটতে হচ্ছে কারণ এটা 42, 44 সাইজের স্কার্টটা আছে না, বড় সাইজের আছে স্কার্টটা। দেখে নাও এই আসছে জিনিসটার লুক। 1550 ইজ দ্য প্রাইস, পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করবেন। তোমার ড্রেসটার পিপি, আমার ড্রেসের প্রাইস হচ্ছে 1100। আমি আমার ড্রেসের অলরেডি আরো একটা দুটো কালার দেখিয়েছি, ওকে এটা দেখে নিয়েছো, সরিয়ে দিই তাহলে। প্রাইস থাকছে 1550, ঠিক আছে চলিয়ে দিচ্ছি। এরপর শর্ট টপস এন্ড কুর্তিস, আর কিছু নয় মাঝখানে। ওকে শর্ট টপস আছে, প্রথম যেটা দিয়ে আমি শর্ট টপ আজকে স্টার্ট করছি সেটা হচ্ছে একটা লাইট পেঁয়াজি কালারের কটনের টপ। দেখো কেমন লাগে এটা, এই জিনিসটা দেখো, কোন টপটা 650 বলে ওটা একটু প্লিজ দেখাও। 650 বলেছিলাম আমি এই ধরনের শার্টগুলো, এই যে স্কার্টের সাথে আমি যে শার্টস গুলো সেল করছি এইরকম শার্ট যদি আলাদা করে নিতে চান তাহলে 650 প্রাইস পড়বে, এটাই বলছিলাম। আচ্ছা এবার আমি শর্ট টপ দেখাবো, সো আই উইল জাস্ট ব্রিং ডাউন মাই ম্যানিকুইন একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ চলো, এটাই আছে নাম্বার ওয়ান। প্যাটার্নটা দেখো ভীষণ কিউট প্যাটার্নের এটা ডিজাইন করেছি। এই পোর্শনটা যাচ্ছে পুরো ডাবু প্রিন্ট, ডাবু প্রিন্ট। কালার কম্বিনেশনটা হচ্ছে একটু পেঁয়াজি কালার যেটাকে বলে সোজা বাংলায়, পেঁয়াজি কালারের সাথে অফ হোয়াইট কালারের স্ট্রাইপস গেছে। স্লিভে দেখো কিরকম সুন্দর ক্রোশিয়া লেস, এইখানেও কিন্তু পুরো ক্রোশিয়া লেসের ওয়ার্ক গেছে। প্রাইস আছে এগুলোর 650, সাইজ বুক করবে 36 থেকে 44, 36 থেকে 44 অবধি বুক করবে। এগুলো বেসিক্যালি জিন্সের সাথে পরার জন্য, জিন্সের সাথে বা
ট্রাউজারের সাথে এগুলো পড়তে পারো। প্রাইস থাকছে 650 rupees। দেখে নাও এই আসছে জিনিসটার লুকটা। ওকে, আচ্ছা সাইডে একটা এরকম দড়ি দিয়েছি বাঁধার জন্য ছোট্ট করে, এই একটা নট করে নিলে এই আসছে জিনিসটার লুক। আচ্ছা ঠিক আছে দিদি, বুক করলে কতদিন লাগবে রেডি হতে? শার্ট গুলো ওই রকম যে আমি শুধু শার্ট দেখালাম, ওটা তৈরি হতে মিনিমাম 2 weeks টাইম লাগে। আর আমি এখন এই যেসব প্রোডাক্টস গুলো দেখাচ্ছি এগুলো রেডি করা আছে, এগুলো অর্ডার দিলে 3-4 days এর মধ্যে ডিসপ্যাচ হয়ে যাবে। চলো দেখে নাও, এটার প্রাইস আছে 650 rupees। সাইজ বুক করবে 36 থেকে স্টার্ট করে 40, কত বললাম, 46 বললাম না, 34 ও পাবে এটা। হ্যাঁ 46 অবধি, 48 অবধি বুক করতে পারো। এটা একবার অলরেডি তৈরি হয়ে গেছিল, এটা সেকেন্ড টাইম ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। 34 থেকে 48 বুক করবে। চলো মুভিং ওভার টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট যাচ্ছি একটা ইন্ডিগোতে, নেক্সট দেখাবো একটা ইন্ডিগোর ওপর। এটা দেখে নিয়েছো, সরিয়ে দিচ্ছি। এটা ছিল, নেক্সট দেখাবো একটা ইন্ডিগোর টপ। এটা যাচ্ছে একদম হ্যান্ড ব্লকের ওপর ইন্ডিগো। ফ্রন্টে যে বাটনস গুলো দেখছো, দিজ আর অল শেল বাটনস। দুটো হুক করা হয়েছে এখানে, বাকি পুরোটাই সেলাই করে স্টিচ করা, দুটো হুক করা হয়েছে যাতে মাথা গুলিয়ে পড়তে সুবিধা হয়। এখানে বাটনটা আটকেও নিতে পারো বা খুলেও রাখতে পারো, হোয়াটএভার ইউ উইশ। প্রাইস থাকছে সেম 650। এটার কিন্তু একটু বিগ সাইজেই আছে, মানে এটা তোমরা সাইজ বুক করবে 40 থেকে 46, 40, 42, 44, 46 এইগুলো বুক করবে। এটার প্রাইস আছে 650, এটার প্রাইস আছে 650 rupees। মিডল পোর্শনে এরকম বক্স প্লিটস দেওয়া আছে, এগুলো লেন্থ হিপ কভার করে আসে। প্রাইস থাকছে 650 rupees। যাদের যেটা পছন্দ হচ্ছে ঝটপট এসএস নিয়ে বুক করতে থাকো, লাইভ শেষ হওয়ার পর আমি কনফার্মেশন দেবো। আগের টপটার পিপি ছিল 650, যেটাই আমি দুটোই দেখালাম, দুটোই 650-ই দেখিয়েছি। ওকে চলো নেক্সট আরেকটা দেখাই, সরিয়ে দিচ্ছি এটা। এটা ছিল 650 ইন্ডিগো। শিপিং কত পুরুলিয়াতে? পুরুলিয়াতে শিপিং ওই বেশি পড়ে না, 60-65 এইরকম পড়ে। এরকম শর্ট টপ তুমি তিনটে নিতে পারো বা কুর্তি দুটো নিতে পারো। চলো সরিয়ে দিলাম। নেক্সট দেখে নাও, এটা আসছে ডাবু প্রিন্টের ওপর, এটা আসছে ডাবু প্রিন্টের ওপর। এইটা দেখো, এটার প্রাইস পড়বে 530। ওকে এই আসছে জিনিসটা, এটার প্রাইস পড়বে 530 rupees। এটা তিন রকম কালার কম্বিনেশন করে করা হয়েছে, গ্রিন তার সাথে মেরুন তার সাথে ইয়েলো। অ্যান্ড এই আসছে ব্যাক সাইডটা, দেখে নাও ব্যাক সাইডও কিন্তু এরকম একটা মেরুন দিয়ে প্যাচ ওয়ার্ক করা হয়েছে। প্রাইস আছে এটা 530। এগুলো একদম ক্যাজুয়াল টপ, সেগুলো স্কার্টের সাথে পড়তে পারো বা নর্মাল পাজামা টাইপস ধরো পরলে, তার সাথে টি শার্টের বদলে এই ধরনের টপসও কিন্তু পড়তে পারো। প্রাইস আছে 530, সাইজ বুক করবে 38, 40, 42, 44 এই পার্টিকুলার সাইজেস গুলো বুক করবে। প্রাইস থাকছে 530।
একটু কাছ থেকে আমি প্রিন্টটা দেখিয়ে দিই হ্যাঁ এই আসছে প্রিন্টটা দেখে নাও ওকে চল সরিয়ে দিলাম আমার হাত থেকে কি ও পেয়ে গেছি প্রিন্ট এটা ছিল 530 এর নেক্সট আরেকটা টপ দেখাবো নেক্সট টপটা দেখো এটাও যাচ্ছে ডাবু প্রিন্টের উপর কটনে এটাও দেখে নাও এটাও আগের যে ব্লুটা আমি দেখালাম একদম অনেকটাই ওটার মতোই প্যাটার্নটা জাস্ট এটাতে লেস করা হয়েছে আর হাতার প্যাটার্নটা আলাদা এইটা সাইজ এটার বুক করবে 36, 38, 40, 42, 44, 44 is the highest size, 44 of the book korbe, price thakche 650, price thakche 650, tomar dress ta 36 e hobe, price ta ektu bolbe, eta 36 ache, price hocche 1100, ami eitar aro ekta duto color option o dekhiyechi এইটাও একটা কালার অপশন আছে এটারই আমি যেটা পরে আছি সেটারই যদি এটা না পাও তাহলে এইটা পাবে আচ্ছা দেখে নাও এটার প্রাইস থাকছে 650 হাতাটা এরকম ঘটি হাতা আছে দেখে নাও এখানে একটা সরু লেস ওয়ার্ক আছে আর এখানে ছোট ছোট প্লিটস দেওয়া হয়েছে প্রাইস থাকছে 650 সাইজ বুক করবে এটার মধ্যে 36, 38, 40, 42, 44 44 being the biggest size in this particular design. চলো সরিয়ে দিচ্ছি যাদের যেগুলো পছন্দ হচ্ছে চটপট এসএস নিয়ে বুকিংটা সেরে ফেলো তোমারটা একবার ডিটেইলস বলো হ্যাঁ বলে দিচ্ছি অর্পিতা ম্যাডাম আমার টপের ডিটেইলসটা দিচ্ছি আর একটা খুব মিষ্টি দেখতে টপ দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি আমার ড্রেসের ডিটেলসে আসছি এইটা দেখো না এইটাও যাচ্ছে ডাবু প্রিন্টের উপর প্রাইস আছে 630 বোট নেকের উপর গেছে স্টাইলটা সামনে এরকম ছোট ছোট বো বানানো আছে দেখে না একদম বাচ্চা মেয়ে স্টাইল এটা নো নট রিয়েলি আই মিন এনিবডি ক্যান ওয়্যার দিস এরকম কোনো ব্যাপার নেই বাট দিস ইজ আ ভেরি গার্লি কাইন্ড অফ আ স্টাইল এইভাবে গেছে স্লিভটা ওকে এই যে আমব্রেলা স্লিভস আর একটুখানি হালকা ফ্লেয়ার আছে এগুলো কিন্তু সবই টপ জাস্ট হিপ কভার করে আসবে সাইজ এটার মধ্যে তোমরা বুক করবে 36 থেকে 42, 36, 38, 40, 42, 44 অবধি বুক করতে পারো প্রাইস আছে 630 প্রাইস আছে 630 সৌমিতা বুকিং ডান ওকে তোমারটা 44 হবে হ্যাঁ আমার ড্রেসের ডিটেইলস আরেকবার আসছে এটা দেখে নিয়েছো তো ক্যামেরাটা একটু ঘোরাই এবার দেখো আমার ড্রেসটা দেখে নাও এই আসছে আমার কলমকারীর আনারকলি উইথ ইন্ডিগো ডিটেইলিং ওকে প্রাইস আছে আমারটা 1100 আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এইটা এইটার কালার আমারটার কালার অনেকটাই কাছাকাছি এটার মধ্যেও কিন্তু সেম ইন্ডিগো দিয়েই ডিটেইলিং করা আছে আচ্ছা এটার ইন্ডিগোটা দেখো একটু আলাদা সো প্রত্যেকটারই কিন্তু ইন্ডিগো পোর্শনটা একটু ডিফারেন্ট হতে পারে আমারটার মতো সেম নাও হতে পারে প্রাইস আসছে 1100 ফুল স্লিভ এইরকমই লোয়ার পোর্শনে ইন্ডিগো পাচ্ছ প্লাস স্লিভসের পোর্শনও কিন্তু ইন্ডিগোর কাপ দেওয়া আছে ওকে
প্রাইস থাকছে 1100 সাইজ বুক করবে 36 থেকে 48 অবধি 36 থেকে 48 অবধি মিক্স করে করা হয়েছে মানে কিছু সাইজেস এই প্রিন্টে আছে কিছু সাইজেস আমি যেটা পরে আছি এই প্রিন্টে আছে সো যে কোনো একটা পেতে পারো আর যদি পার্টিকুলারলি কোনো মানে রিকোয়ারমেন্ট থাকে যে এই পার্টিকুলার টাই চাই সেটা আমাকে মেনশন করে দেবে ঠিক আছে 48 অবধি বুক করতে পারো 36 থেকে 48 অবধি বুক করতে পারো প্রাইস থাকছে 1100 প্লাস শিপিং চার্জ ওকে চলো মুভিং ওভার টু দি নেক্সট ওয়ান এটা সরিয়ে দিই আচ্ছা সব্যসাচী কাটের আরেকটা গাউন দেখানোর আমার কথা ছিল ওটা আমি দেখিয়ে দিই সব্যা কাটের আরেকটা গাউন দেখে নাও এইটা আসছে কিন্তু ক্রেপ মেটেরিয়ালে ফুল কটন লাইনিং দেওয়া মেটেরিয়ালটা আছে ক্রেপ সিল্ক যে ক্রেপ সিল্কের আমি এতক্ষণ স্কার্ট দেখাচ্ছিলাম ওই ক্রেপ সিল্ক মেটেরিয়াল আর ভেতরে আগের ফুল কটনের লাইনিং দেওয়া আছে ডিজাইনটা দেখে নাও যেরকম আমি কটনের সাবিয়া কাট দেখালাম গাউন ওই তারই এটা ক্রেপ সিল্ক ভার্সন তোমার ড্রেসটার অন্য কালার আছে অন্য কালার নয় এটা কলমকারি অ্যান্ড ইন্ডিগো কম্বিনেশনেই হয়েছে কলমকারি অ্যান্ড ইক্কত কম্বিনেশনও একটা হয়েছে ওটার জন্য একটু রেকর্ডেরটা দেখো বিকজ ড্রেসের পাহাড়ের মধ্যে ওটা চাপা পড়ে গেছে আর আমি যেটা পরে আছি এটার আমি আরেকটা কালার এই মাত্র দেখালাম সেটা হচ্ছে দিস পার্টিকুলার ওয়ান দেখে নাও এটা একটু মেরুন টোনের ওপর গেছে আমি যেটা পরে আছি এটা একটু অরেঞ্জ স্টোনের ওপর আছে প্রাইস আছে 1100 সাইজ বুক করবে 36 থেকে 48 48 যে বুক করবে তার কিন্তু কামিজের ভেতরে কোনো মার্জিন থাকবে না বাকি 44 অবধি কামিজের ভেতরে কিন্তু মার্জিন থাকবে ওকে এটা দেখে নাও এটার প্রাইস থাকছে 999 এটা আছে সব্যসাচী কাট গাউন সাইজ বুক করবে এটা 38 ফাস্ট মুভ করি এবার আর একদমই টাইম নেই কতক্ষণ আমার রানিং টাইম হলো একটু কেউ বলো এক ঘন্টার লাইভ করছি সরিয়ে দিলাম আচ্ছা আরেকটা আমার খুব ফেভারিট জিনিস দেখিয়ে দিই হাকো বা টপ দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস এইটা দেখো হাকো বা টপ আমরা এখন সবাই সত্যি মানে হাকোবা বলতে এই অজ্ঞান এরকম একটা ব্যাপার হয়ে গেছে সো সেখান থেকেই আসছে হাকোবা টপ টপটার কিন্তু ভেতরে কোনো লাইনিং দেওয়া নেই আমি আগে থেকেই বলে দিচ্ছি টপের ভেতরে স্প্যাগেটি দিয়ে পড়বে ব্যাক সাইডে দেখো একটা এরকম কাট করা আছে স্লিভসটা গেছে হালকা একটু পাফের ওপর ছোট একটা পাফ আছে স্লিভে এই আসছে জিনিসটা আর এটা কিন্তু থ্রি কোয়ার্টার নয় দিস ইজ গ্লাস হাতা আসছে স্লিভে দেখে না এই হচ্ছে জিনিসটা ভেতরে একটা স্প্যাগেটি দিয়ে পড়বে অ্যান্ড যারা কালারফুল সুন্দর সুন্দর জুয়েলারি পরতে পছন্দ করো তারা এর সাথে একটা এই রকম কিছু জাঙ্ক পিস অ্যাড করে নাও ইট উইল লুক ফ্যাবুলাস সুতপাদি 58 মিনিটস ওকে আর 2 মিনিট আছি কালার ঢাকবা আনো প্লিজ
কালার ঠাকুরবা আমার কাছে নেই গো কিছু, আমার কাছে শুধু ব্ল্যাক ঠাকুরবাড়ি একটা থান আছে, সেটা দিয়ে বললে কিছু বানিয়ে দিতে পারি। ওকে, এই টপটা দেখে নাও, এটার প্রাইস থাকছে $699, প্রাইস থাকছে এটা $699, এটা কিন্তু ওয়েল হিপ কভার হয়ে আসবে। ওকে চলো নেক্সট একটা দেখিয়ে দিই, কলমকারী কুর্তি। এইটা দেখো যেরকম কলমকারি আমি পরে আছি, এটা একটু রেডিশের ওপর। ওকে হোয়াটসঅ্যাপ করছি, আচ্ছা ঠিক আছে করো। এটা আসছে ব্রাউনের ওপর, এইটা দেখো, এইটা দেখো, এটা আসছে স্ট্রেট কাটের ওপর, স্ট্রেট কাট অ্যান্ড 18 ইঞ্চি স্লিভস, মানে এটা অলমোস্ট ফুল হাতা। আমি যেটা পরে আছি এই রকম, এর থেকে একটু হয়তো ছোট হবে, এই রকম এই রকম আসবে স্লিভের লেন্থ। জাস্ট হ্যাভ আ লুক এট দিস ওয়ান, প্রাইস থাকছে এটার $850, প্রাইস থাকছে এটার $850, ফুল স্লিভ, সাইজ বুক করবে 38 থেকে 46 অবধি। পছন্দ থাকলে ঝটপট এসএস নিয়ে বুক করে ফেলো, দিস ইজ সাইড কাট কুর্তি 38 থেকে 46 অবধি রেডি সাইজ অ্যাভেলেবল নাও। হাতে দেখো এরকম ছোট ছোট বলস দিয়ে ডিটেলিং করা হয়েছে। ওকে সো দ্যাটস ইট ফর টুডেজ লাইভ, আজকের লাইভ আমি এখানেই এন্ড করছি, নেক্সট লাইভ নিয়ে খুব শিগগিরই চলে আসব। যাদের যা অর্ডার আছে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করে দাও, আমি কনফার্মেশন দিতে স্টার্ট করব আফটার 6:30, অ্যান্ড ওয়ান্স আই গিভ আউট দি কনফার্মেশন পেমেন্টস হ্যাভ টু বি মেড বাই টুডে, পেমেন্টস হ্যাভ টু বি মেড বাই টুডে, দ্যাট ইজ দি রুল। এটা 34 হবে শান্তনী, আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি দেখে বলে দেবো, আমি একটু দেখে নিয়ে বলে দেবো এটা 34 হবে কিনা, আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে রাখো। ওকে সো অন দ্যাট নোট আই এম এন্ডিং মাই লাইভ টুডে, ইট ওয়াজ নাইস টু ডু লাইভ ওভার হিয়ার, থ্যাংকস টু অল মাই ভিউয়ার্স যারা একদম প্রথম থেকে আমার সাথে ছিলে, থ্যাংকস আ লট টু অল অফ ইউ। চলো সি ইউ অ্যাগেন নেক্সট উইক, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড, টাটা।